অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে রবিবার আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মানুষের জীবন বাঁচানোর মহৎ লক্ষ্যকে সামনে রেখে সংগঠন আয়োজিত শিবিরে রক্তদান করে অনেক মহৎ প্রাণ মানুষ। রক্তদানের এই তাৎপর্যকে নিজের ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী, জানান রক্তদান হলো সবচেয়ে মহৎ দান এবং রক্তের কোনো বিকল্প নেই। এবং সুন্দর একটা গানের মাধ্যমে যে রক্তদান মহদান, তার মধ্যে যে মৈত্রী বন্ধন, একটা সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এবং আমাদের মনে করিয়ে দিয়েছে যে এইরকম মহদান আর কিছুই হতে পারে। আমরা সবসময় আমরা জানি যে আমরা অনেক কিছু দান করি, চক্ষু দান করি, বস্ত্র দান করি, শিক্ষা দান করি, ইভেন আজকাল স্কিন ট্রান্সপ্লান্ট বা কি স্কিনেরও দান হয়, বডি দানও করি, আমরা বিভিন্ন দান করি, কিন্তু আলটিমেটলি সব দানের যে সর্বোচ্চ যে দান সেটা হচ্ছে রক্তদান। রক্তে কোনো বিকল্প নেই, কোনো বিকল্প এখনো অব্দি কেউ বের করতে পারে। বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাধারার উল্লেখ করে মুখ্যমন্ত্রী দেশের অর্থব্যবস্থায় ব্যাংক কর্মীদের বিশাল ভূমিকার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি দিয়েছেন যে ওয়ান ওয়ান ওয়ার্ল্ড বসুদেব কুটুম্বকম, অর্থাৎ আপনাদেরও আমি বলবো যে সারা ভারতবর্ষের বিভিন্ন ব্যাংক আপনাদের আছে, ওয়ান ব্যাংক ওয়ান ইন্ডিয়া, এরকমই মনে হচ্ছে আমার কাছে। সব ব্যাংকের একসাথে আপনাদের ফেডারেশন, আপনারা পরিষেবা দেন। আমি অনেক জায়গায় বলি যে ব্যাংকের যারা কাজ করেন তারাই একমাত্র যেখানে একদম টাইমলি যান এবং শেষ পর্যন্ত টাকা পয়সা মিল না হওয়ার তো বেরোর উপায় নেই। আর কম্পিউটার আগে তো সেই হার্ড কপি ছিল, অনেক সময় চলে যেত অনেকে যে কালকে এসে করবে, এখন এই সুবিধা নেই। যতক্ষণ ধরে না মিলাবেন ততক্ষণ ধরে বেরোবার উপায় নেই, সে রাত্রে 12টাও হতে পারে না। তো আগে একটা আমার বহু বন্ধুবান্ধব ছিল ব্যাংকে যারা চাকরি করত, এবং আমরা তৎকালীন সময়ে যারা ব্যাংক, উল্লেখ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যে রক্তদান উৎসবের মেজাজে হচ্ছে ব্যাপকভাবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।